যেগুলো আবি যাবি মাথো না, ইসলাম বুঝো না, ভারত ছিন, তোমার ভিন্ন জিন্স প্যান্ট, তুমি চুল কাটো, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন খান, আরে ভাই তুমি কো তোমার ভারতীয়, তুমি ভারতের কিয়র প্রেম রেব, কৌ দেশের সন্ত্রাসী রাষ্ট্রপতি এগু, প্রত্যেক দিন কয় পারমাণু সারিত্ব বোমা, হগে চুল কাটিছিল চাইর বাজু খামাইয়া উপর লম্বা, ও কৌটি কৌটি মানুষে তা লাখান খালি চুল কাটি তা খিতা যে হয়েছে আল্লাহ জানো। তো যারা অন্য দেশের ডিজাইন লইয়া চলো, তারা যারা এই দেশের ডিজাইন এবং ধর্মীয় ডিজাইনে চলের, এরারে সন্দেহের চৌকে দেখা কোনটাই জিনিসটা চূড়ান্ত একটা হীনমন্যতা নানি ভাই, এটা গর্হিত খামদানি। এখান তা বা আল্লাহকে বাঁচতে কেউ করিও না, আমরা দেশ রক্ষা করা জানি এবং করিয়ার কর্ম হ ইনশা আল্লাহ, আমরা ইসলামের উপরে আসি তাকিয়ার এবং তাহমু ইনশা আল্লাহ। ভাবে ইসলামে জাগতিক শিক্ষারও অত্যন্ত গুরুত্ব আরোপ করছে এবং এই জাগতিক শিক্ষার মাধ্যমে ইসলাম মানব জাতির শ্রেষ্ঠত্ব ফরিস্তাদের উপরে প্রমাণিত হয়েছে। ইখান বুঝছেন তো আপনারা, এর লাগে ইসলামী দর্শনে সব ধরনের শিক্ষার গুরুত্ব আছে। ধর্মীয় শিক্ষার তো আর কোনো প্রশ্নও নাই, আমি কইছি ফরজে আইন, আর হাই লেভেলের ধর্মীয় শিক্ষা হইল ফরজে কেফায়া। জাগতিক শিক্ষাও কিছু কিছু ক্ষেত্রে ফরজে আইন, কথা বুঝলেন? এক দেশের সমস্ত মানুষের যদি দা বানানি বাদ দিলাই, মনে করুন কেউ দা বানানি জানে না, আর এলাকার মানুষের দা নাই হয়, কোনো খাদ্যদ্রব্য বানাইতেও পারে না, আর খাইতেও পারে না, আর শেষ পর্যন্ত বাঁচতেও পারে না, তো সব গুণাগার হইব। যদিও দা ছাড়াও মানুষের খানি খাইয়া আত্মরক্ষা করতো পারব, ঠিক আছে, কিন্তু কিছু সময় তো প্রয়োজন ফরি দিতে পারে। আপনার আত্মরক্ষা করা আপনার লাগে ফরজ। একটা সাপে যদি আপনার আক্রমণ করে, তা আপনি কইতানি বলে আমি আল্লাহর রূপে তকল করলাম, ও সাহ ধরো আমার খামড় মারো, আল্লাহর হুকুম হইলে মর মুন আইলে মরতাম না, ওখানে করতানি। বরং আল্লাহ নবিয়া জানাইয়া দিছেন আপনি যদি নামাজও তাকেন হরম শরীফও তাকেন যেন মশা মারা যাইজ নাই, গার এক গেছা চুল বাহির করিয়া ফেলানি যাইজ নাই, ফেলাইলে দম দেওয়া কফরা দেওয়া লাগে হাদিয়া ফিদিয়া, সেই জায়গা তো নবী যে ফরমাই তার সাফ সামনে আইলে মারো কইন সুবহান আল্লাহ। নমাজও তাকেন সাফ মারা লাগে, নমাজও তাকিয়া মারবার হইলে ফারইন, নাইলে নমাজ বাং কইন সাফ মারইন বাদে নমাজ শুনিব। ও হইল শত্রু মারবার শিক্ষা, যে মানুষের কষ্ট দে। এখন আপনি সাহাবি কু মারতা কইয়া ডাইনাত দি বিসমিল্লাহ কইয়া বাড়ি মারলে মারতা পারবেন না, বাউয়াত দি পারবা না, ফা মোবারক দি পারবা, কিতা লাগবো লাঠি মোবারক এগুলো লাগবো। এর লাগে সাহ মারবার নিয়তে লাঠি এগু বাড়ি খাটিয়া রাখা ফরজ, যদি সাহ মারা ফরজ হইন, আর যদি কইন সাহ মারা গুণা তে আর যেটা জানোইন আপনি ওতা আমি আর পারছি না। তো আগে আগে বাড়ি তো মাসি বাড়ি থাকতো, মাসি মারবা লাগে মানুষে বাড়ি বানাইয়া রাখতা, আজকাল তো মাসি বাড়িও নাই। যেমনি দেখলা সাপ তুল্লা দৌড় সাতলো কিতা আনতা উকৈট উকৈট লইয়া আইতে আইতে সাপ নিরাপদে তার আশ্রয় গেছে গিয়া। আমরা ওজাতীয় কিছু বেখামায়া মার্কা মানুষ হওয়া ধরছি না কোন চাই, আমাদের আত্মরক্ষার প্রয়োজনীয় সামগ্রীর গোড়ের মধ্যে রাখা এটারে আমরা প্রয়োজন বুঝবাই না। সুতরাং আপনার গোড় চুল কাটার বস্তু, নখ কাটার বস্তু, সাপ মারার বস্তু, বুঝলানি, এগুলা রাখা ইসলামী দৃষ্টিতে কর্তব্য। আর আজকের টেকনোলজি যখন উন্নত হয়েছে তখন যত টেকনোলজির সাথে মানব জীবনের সম্পর্ক এই টেকনোলজির জ্ঞান রাখাও কর্তব্য। এর লাগে ইসলামী দৃষ্টিতে যদি গণ্ডির ভিতরে আমরা তাকিয়া নিয়ন্ত্রণের ভিতরে ওই সমস্ত জ্ঞান অর্জন করি, তাইলে এই সমস্ত জ্ঞান অর্জন করাও এবাদত এবং ইসলামী দৃষ্টিতে এগুলোও কর্তব্য। সুবহানাল্লাহ। অনু তাকি দাও কার এগুলো আম্বা করতাম না, এগুলো তো আরও বহুত মাথা যায়। বাদর পয়েন্ট তারও এক দুই মিনিট মাতিলে এই সময় যার গিয়া, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা, এই সম্বন্ধে আমি তিরমিজি শরীফের হাদিস আপনারা শুনাই। আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াসালামে ফরমাইন, সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদু যাকাত আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আর কোরআনে করিমের ভিতরে আল্লাহ ফরমাইন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর হুকুম সর্বাগ্রে মানিয়া চলো, আল্লাহ নবীর কথা আনুগত্য মানিয়া চলো, আনুগত্য স্বীকার করিয়া চলো। আর এরপরে তোমাদের মধ্যে যারা অথরিটি, অথরাইজড পারসন, যারা নেতা, যারা অ্যাডমিনিস্ট্রেটর, তাদের হুকুমগুলাও তোমরা মানিয়া চলো। বুঝছ নি কোথায় গান?
আল্লাহর হুকুম মানবা, আল্লাহর নবীর হুকুম মানবা, আর যারা উলুল আমর, যারা অথরিটি, অথরাইজড পারসন, এর ভিতরে অ্যাডমিনিস্ট্রেশনও ঢুকে, রাষ্ট্রশক্তিও ঢুকে, রাষ্ট্রের প্রশাসন বিভাগও অন্তর্ভুক্ত। কাজেই প্রশাসনিক ক্ষেত্রে যে হুকুমগুলো আইব, সংবিধান প্রদত্ত মানুষের মৌলিক অধিকার ক্রসকারী যদি কোনো অর্ডার না হয়, তাহলে ইসলামের দৃষ্টিতেও সেই অর্ডার মুসলমানের লাগে মানিয়া লওয়া ফরজ। হইন সুবহানাল্লাহ। এর লাগে আমরা সগর্বে বলতে পারি, আমরা সেই মুসলমান যাদের ধর্ম হইয়া দিছে রাষ্ট্রের প্রতি তুমি অনুগত্যশীল হও, দায়বদ্ধতা স্বীকার করো, কর্তব্য পালন করো। হইন সুবহানাল্লাহ। এর লাগে আমরা আসলাফ ও আকাবিরে এই রাষ্ট্র ভারতবর্ষরে রক্ষার লাগিয়া সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থাকি এই দেশ ভারতবর্ষরে স্বাধীন করবার লাগি বুখারী শরীফের মতো কিতাবের সবক প্রদান বন্ধ করিয়া তালবার উস্তাদ লইয়া জাহ দিয়া পড়ছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন। আর বালাকুটর ময়দানও ইসমাইল শহীদ, হাফিজ জামিন শহীদ, আশফাকুল্লাহ শহীদ, আবদুল্লাহ শহীদ হইছেন, এরা ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করেছিল তাদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করে শাহাদত পূরণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান যাদের কোরআন এবং সুন্নতেও হইয়া দেয় যে দেশ আসো, এই দেশরে সুন্দর করো, গড়িয়া তুলো, এই দেশের মাল ও দৌলতের হেফাজত করো, এই দেশের মান সম্মান এবং কালচারের হেফাজত করো। আমার ভারতবর্ষর কালচার কি আপনি জানেন? দেখবেন এই ভারতের হিন্দু মুসলমান প্রত্যেক ধর্মের যারা ভদ্র পরিবারের মেয়েরা, যারা শালীনতা প্রিয়, তারা মাথায় কাপড় পরিধান করে, মাথায় কাপড় দেয়। আমি আমার চোখে ভারতের বিভিন্ন জায়গায় দেখেছি যে অমুসলিম মা বোনেরাও তাদের মাথায় কাপড় দিয়া মাথার চুলগুলো ডাকিয়া রাখছে। এলাকে মাথা ডাকিয়া রাখা এটা ভারতীয় সংস্কৃতির অংশ, এটা কেবলমাত্র কোনো ধর্মের অংশ নয়, এটা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার। আজকে যারা পাশ্চাত্য সংস্কৃতির গুলাম হইতে চায়, পশ্চিমী নোংরাদের মতো নোংরা হইতে চায়, তারা মাথা ডাকা দেখতে পারে না, শরীর ডাকা দেখতে পারে না, আব্রু দেখতে পারে না, ঠিক নিয়ে হইন আপনারা? তো ওই সমস্ত নোংরাগুলোর ডাল লইতাম নি আমরা? আমরা ভারতীয়, আমরা ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্য এবং ভারতীয় ধারাবাহিকতায় বিশ্বাসী। ইসলামের যাতে সাথে যেটার কোনো ধরনের কন্ট্রাডিকশন নাই, হইন আলহামদুলিল্লাহ। এর লাগি আমরা রাকাবিরিনে এই দেশ আজাদ করবার লাগিয়া 3 বছর মাল্টার জেল শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, বৃদ্ধ বয়স, হায় হায়, অত্যন্ত বৃদ্ধ এই সময় হজরত। এর লাগি তান সাকির শেখুল ইসলাম মদনী আলাইহির রহমায় বাহানা বার করিয়া যে লোকে শৈন, যাতে নিজের শিক্ষক হজরতে উস্তাদ শেখুল হিন্দ আলাইহির রহমার সেবা করতে পারইন, তান দেখাশোনাটা করতে পারইন। আমরা সেই গুরু হলোর শিষ্য, সিলসিলা দর সিলসিলা। এর লাগি দেশের প্রতি মহব্বত আর দায়বদ্ধতা আমরা বুঝি, যেটা আমরা ইসলামে কইয়া দিছে, খেরোর হুমকির বয়ে নাই, খেরোর ধমকির বয়ে নাই, খেরোর অর্ডারের কারণে নাই, ইসলাম আর ইমানের কারণে হইন আলহামদুলিল্লাহ। এর লাগি আমরা কোনো ধরনের অবহেলা আর গাফলত যাতে না দেখাই, যাতে মানুষে ভুল বুঝে এটা করবা না। এই দেশ আপনার আমার, আমরা আসলাফ ও আকাবিরর রক্ত এই দেশের মাটি লাল হইছে। এই দেশের বিরুদ্ধে কিচ্ছু হইলে আমরার প্রাণের মধ্যে আঘাত লাগে, কইন ঠিক? ও লাস্তে হইলেন ই মাত আসতে হইবার মাত নেই, জোরে কইন ঠিক? দেশের টেকা যদি মাইর খায়, দেশের সম্পদ যদি লুণ্ঠিত হয়, আমাদের হলেন যার ধরে চিল্লাই এখন ঠিক? সুতরাং এই দেশের প্রতি দায়বদ্ধতা আমরার ইসলামের শিক্ষা দেয়। হদিস পড়ে ইসলাম আমি অগুর বাংলা অনুবাদ করিলাই, আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতা, মুসলমান হল ব্যস্ত যাইতে হইলে সাইর খাম করো, একটা হইল নামাজ বড় ফাসক, রোজা রাখো রমজান, যাকাত দেও তোমার মালর, আর নাম্বার 4 ও আতিউ যা আমরিকুম, আর আনুগত্য করো, মানিয়া চলো, দায়বদ্ধতা পালন করো, কর্তব্য পালন করো এদের যারা তোমার মধ্যে অর্ডার দেবার মালিক, মানে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন বিভাগ বা উলামায়ে উম্মত, আইম্মায়ে কেরাম, যারা আপনার ধর্মীয় ক্ষেত্রে অর্ডার দেওয়ার মালিক, তারাও যা আমর অথরিটি, যারা দেশের শৃঙ্খলা এবং নিয়ম রক্ষার লাগি অর্ডার দেয় তারাও অথরিটি। এই দুই দলের অর্ডার মানিয়া চলো, তাদহুলু জান্নাত রাব্বিকুম, তাহলে তোমার রবের জন্নতের অধিকারী তুমি ওইবাই। সুবহানাল্লাহ। এই হদিসের ব্যাখ্যাত খাতিমাতুল ফুকাহায়ে ওয়াল মুহাক্কিকিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহি রহমায়ে ফরমাইত্রা, দেশের গভর্নমেন্ট, সরকারে যখন কোনো নির্দেশ দিব,
সেই নির্দেশটাও দেশের প্রশাসন শৃঙ্খলা নিয়ম রক্ষার লাগে যদি কোনো অর্ডার গভর্নমেন্টে দেয় তাহলে মুসলমানের লাগে সেই অর্ডার মানাও কর্তব্য কইন সুবহানাল্লাহ। এর লাগে সরকারি যখন কোনো অর্ডার আয় আমরা এটারে শুধুমাত্র সরকারের অর্ডার হিসাবে মানি না, এটা একদিকে আমাদের মাননীয় সরকারের অর্ডার আর অন্যদিকে এটা আমাদের শরীয়তর নির্দেশ কইন সুবহানাল্লাহ। আমরা ও মুসলমান যারা শরীয়ত এবং দেশের সংবিধানও কোনো লড়াই নাই কইন আলহামদুলিল্লাহ। এর লাগে আবি যাবি মাতিয়ে আমার মাঝে লড়াই খান লাগাই না শোনা বাবা নুবা বুঝলেন, যেগুলো আবি যাবি মাথো না ইসলাম বুঝো না ভারত ছিন, তোমার ভিন্ন জিন্স প্যান্ট, তুমি চুল কাটো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন খান, আরে ভাই তুমি কো তোমার ভারতীয়, তুমি ভারতের কিয়র প্রেম রেব, কৌ দেশের সন্ত্রাসী রাষ্ট্রপতি এগু প্রত্যেক দিন কয় পারমাণু সাড়ে দিত বোমা হগে চুল কাটিছিল চাইর বাজু খামাইয়া উপর লম্বা ও কৌটি কৌটি মানুষে তালা খান খালি চুল খাটিত খিতা যে হয়েছে আল্লাহ জানো। তো যারা অন্য দেশের ডিজাইন লইয়া চলো তারা যারা এই দেশের ডিজাইন এবং ধর্মীয় ডিজাইনে চলে এরারে সন্দেহের চৌকে দেখা কোনটাই জিনিসটা চূড়ান্ত একটা হীনমন্যতা নানি ভাই, এটা গর্হিত খামদানি এখান তা বা আল্লাহকে বাস্তে কেউ করিও না। আমরা দেশ রক্ষা করা জানি এবং করিয়ার কর্মুখ ইনশা আল্লাহ, আমরা ইসলামের উপরে আসি তাকিয়ার এবং তাহমু ইনশা আল্লাহ। আল্লাহ খাওয়া তাকে বেশি আমল করার তৌফিক দেখো আমিন। ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সামিআনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আনজিজ ওয়াদাকা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহুম্মা আগফির লানা ওয়ারহামনা ওয়ারদু আন্না ইয়া করিম। ইয়া আল্লাহ কুরআনে করিমর সঙ্গে সম্পর্কিত এক মুদরসার নিকটবর্তী দাঁড়াইয়া মসজিদের পাশে এক দলসাদ বইয়া আমরা বিকারি হলে হাত বাড়াইছি, ইয়া আল্লাহ আমরার জিন্দগির সব বুড়া আমলে মিঠাইয়া দেও, আমরার গুনা খাতারে দরগুজর ফরমাও, ইয়া আল্লাহ আমরার নেককার বানাইয়া দেও, আমরার দিনদার বানাইয়া দেও, ইয়া আল্লাহ আমরার সিনারে ইলমার মারিফতর খাজানা বানাইয়া দেও, তোমার কালামে পাক আর নবীজির হাদিসের খাজানা আমরার সিনারে, আমরার আওলাদ ও খানদান নসল ও শাগিরদান ও সিনা ফ্লোরে বানাইয়া দেও আল্লাহ। এই জলসার আমরার আওয়া বোয়ারে কবুল ফরমাও, ইয়া আল্লাহ যত দিনের কথা আমরা জানি শুনি এই তামাম রূপে আমরার আমল করবার আল্লাহ আপনি তৌফিক দেও। ইয়া আল্লাহ রমজান শরীফ সামনে আর আল্লাহ আপনার মর্জিয়াতর মুয়াফিক রমজান ও শাবান খাটাইবার বাকি দিনগুলো আমদারে তৌফিক দেও। আল্লাহ আমদার নেক জিন্দগি আতা ফরমাও, আমদার ইমানে কামিল আতা ফরমাও, তাকওয়ায়ে কামিল আতা ফরমাও। রব্বানা আগফির লানা ওয়ালি ওয়ালিদাইনা ওয়ালি আসাতিজাতিনা ওয়ালি তালামিজিনা ওয়ালি মাশায়েখিনা ওয়ালি জামিউ উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমরা তামাম মুর্দেগানগুলোর কবর দে রহমতের বাগিচা বানাইয়া দেও। আমরা নিকটে দূরে বিভিন্ন জায়গাতে আমরা আত্মীয় স্বজন ফুড়ি রয়েছেন যত কবরিস্তান হইয়া আল্লাহ তামাম রে কারবট কারবট জান্নাত তুমি নসিব ফরমাও, রাহাত নসিব ফরমাও, জন্নতুল ফিরদৌস আলা মাকাম নসিব ফরমাও, নবীজির ওসিলায় আমরা দুয়ারে কবুল ফরমাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়াদ দালাইল দাইন ওয়া গালাবাতি রিজাল ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।